ক্রিকেটে দক্ষিণ এশিয়ার পরম শক্তিধর ভারত। বয়সভিত্তিক ক্রিকেটেও তাদের একচ্ছত্র আধিপত্য। শুধু অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেই তারা রেকর্ড আটবারের চ্যাম্পিয়ন। এবারও দুবাইয়ের মাটিতে যুব এশিয়া কাপের শিরোপা ধরে রাখার লক্ষ্যই ছিল টিম ইন্ডিয়ার, তবে বাংলাদেশের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে। সেমিফাইনালের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বীদের চার উইকেটে হারিয়েছে বাংলার যুবারা। বয়সভিত্তিক টুর্নামেন্টগুলোতে নকআউট পর্বে এর আগে অনেকবারই দেখা হয়েছে দক্ষিণ এশিয়ার দুই প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ও ভারতের। ২০২০ যুব ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল বাদ দিলে বাকি সময়গুলোতে বাংলাদেশের জন্য শেষটা হয়েছে হতাশার। এছাড়া যুব এশিয়া কাপে এর আগে একবারই ফাইনালে উঠেছিল বাংলাদেশ। ২০১৯ সালের সেই আসরে ভারতের কাছে হেরেই শিরোপার স্বপ্নভঙ্গ হয় বাংলাদেশের। এবার ভারত জুজু কাটাল বাংলাদেশ। আজ শুক্রবার দুবাইয়ের আইসিসি একাডেমি মাঠে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে টাইগার পেসার মারুফ মিধার বোলিং তাণ্ডবে ৪২ ওভার চার বলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৮৮ রানেই থেমেছিল ভারতের ইনিংস। আর বাংলাদেশের হয়ে ৪১ রানে চার উইকেট শিকার করেন মারুফ। এমন পারফরম্যান্সের পেছনে নিজের পরিকল্পনার কথা জানাতে গিয়ে এই পেসার বলেন, প্রথমে উইকেটটা অনেক ভালো ছিল, শুরুর দিকে সুইং পাচ্ছিলাম অনেক, আমার চিন্তা ছিল একটা জায়গায় বল করব, ব্যাটারকে বিট করার চেষ্টা করব, যতটা ডট বল করা যায়, এটাই পরিকল্পনা ছিল। অন্যদিকে হাতের নাগালে থাকা লক্ষ্য তারায় দ্রুত তিন উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশের যুবারা। এমন অবস্থা থেকে দলকে টেনে তুলতে হতো কাউকে, যে কাজটা দক্ষতার সঙ্গে করেছেন মূলত আরিফুল ইসলাম। আহর আর আমিনকে সঙ্গে নিয়ে ১৩৮ রানের মহামূল্যবান জুটি গড়েন। চলতি আসরে এটি সর্বোচ্চ রানের জুটি। আরিফুল নিজেও ছিলেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। বড় শট খেলতে গিয়ে ৯৪ রানের মাথায় কাটা পড়েন শেষ পর্যন্ত। ৯-৪ ও ৪ ছক্কায় সাজানো তার এমন ইনিংসেই শেষ পর্যন্ত অবিস্মরণীয় জয় পেয়েছে লালসবুজের দল। ম্যাচ শেষে আরিফুল বলেন, মিডল অর্ডার ব্যাটার হিসেবে আমার সবসময় পরিকল্পনা থাকে দলের প্রয়োজন অনুযায়ী খেলা। যখন আমি ব্যাটিংয়ে যাই তখন দলের অবস্থা ছিল ৩৫ রানে ৩ উইকেট, ৩৪ রানে ৩ উইকেট। আমার লক্ষ্য ছিল যত বড় ইনিংস খেলা যায়, শেষ পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্য ছিল আমার, সেটা করতে পেরেছি, তাই ভালো লাগছে। ফাইনাল নিয়ে নিজের ভাবনার কথা জানাতে গিয়ে আরিফুল বলেন, ক্রিকেট খেলায় কোনো দলকে ছোট করে দেখার কিছু নেই। আরব আমিরাত শ্রীলঙ্কাকে হারিয়েছে, পাকিস্তানকে হারিয়েছে, ওরা খুব ভালো ক্রিকেট খেলছে, আমি আশাবাদী ভালো ক্রিকেট খেলে ম্যাচটা জিতব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের নতুন নতুন ভিডিও পেতে বেল আইকন প্রেস করুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।